দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের কাজ শেষে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। মঙ্গলবার রাতে গ্যাস উত্তোলন শুরু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স কূপটির ওয়ার্কওভার শেষ করেছে। এই কূপটি থেকে প্রতিদিন 13 থেকে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ে অবস্থিত দৈনিক 29.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপটি 2000 সালে খনন করা হয়। তবে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় 2021 সালের নভেম্বরে কূপটি বন্ধ ঘোষণা করা হয়। গত 19 মার্চ তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু করে চলতি সপ্তাহে শেষ করা হয়।